জয়দেবের
ঈদ গোবিন্দ শ্রবণ করার জন্য স্বয়ং ভগবান শ্রী জগন্নাথ শ্রীমন্দির থেকে চলে গিয়েছিলেন। এবং এই গীত গোবিন্দে স্বয়ং ভগবান নিজের হাতে একটি শ্লোক লিখে গিয়েছিলেন। এই মন্দিরে উনি কতদিন আগে এসেছিলেন? তো ওনার জন্মস্থান এখানে, পরবর্তীতে ওনার জন্মস্থানের উপরই মন্দির হলো। খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে, আর দর্শন করে পরিক্রমা করি। মানে শ্রীকৃষ্ণ তার চরণটি মানে রাধারানীর মাথায় দিচ্ছেন আর কি। তো এটা মানে রাধারানীর পদযুগল শ্রীকৃষ্ণ তার মাথায় ধারণ করবেন, এটা লিখতে গিয়ে উনি খুব মানে ইতস্তত বলছিলেন যে এটা লেখা যাবে কি না। তো কথিত আছে উনি যখন একদিন স্নান করতে যাচ্ছিলেন পুকুরের স্নানের সময়, স্নান করতে যাওয়ার সময় এই চিন্তা করতে করতে উনি যাচ্ছিলেন, তখন মানে বলা হয় যে মানে পদ্মাবতী দেবী আর কি ওনার জন্যে ভাত মানে উনি এলে আর কি ভাত খাবেন একসঙ্গে। ওনার খাওয়ার পর মানে ওনার যে এঁচো পাতে আর কি তখনকার উনি খেতেন আর কি পদ্মাবতী স্বামী খাওয়া হয়ে যাওয়ার পর এঁচো পাতে আর কি ভাত খেতেন। তো সেই সময় যখন জয়দেব গেছেন আর কি স্নান করতে অজয়নদীতে, তখন জগন্নাথ দেব স্বয়ং মানে কবি জয়দেবের ছদ্মবেশে এসেছেন ঘরে, গৃহে ফিরে এসে পদ্মাবতী বলছেন যে আপনি এত তাড়াতাড়ি চলে এলেন, তো যে না আমার শ্লোকটা মনে পড়েছে সেই জন্য আমি স্নান না করেই চলে এলাম। দিয়ে এসে উনি ঘরেই স্নান করে নেন, পদ লেখেন এবং তারপর ভাত টাত খেয়ে চলে যান, আবার নিজের ঘরে বিশ্রাম নেন আর কি, বিশ্রাম নিতে নিচ্ছেন। তারপরে পদ্মাবতী দেবী এবারে খেতে বসেছেন স্বামীর পাতে এঁটো পাতে ভাত নিয়ে খেতে বসেছেন। আর ঠিক সেই সময় কবি জয়দেব আসছে, মানে আসল আসল জয়দেব ছিলেন। তিনি এসে বলছেন পদ্মাবতী আজকে কি করলে তুমি, আজকে তুমি তো আমি আসার আগেই খেয়ে ফেললে, তো
যে প্রভু আপনি তো একটু আগেই এলেন, আপনি একটু আগেই বাড়িতে এলেন, বললেন যে আপনি একটা আপনার শ্লোক মনে পড়েছে, তো সেই শ্লোক লিখলেন, সেই শ্লোক ঘরে স্নান করলেন, সেই শ্লোক লিখে আপনি তো বিশ্রাম নিলেন, ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, তো জয়দেব কবি জয়দেব মানে উনি তো অবাক, আমি কখন এলাম, আমি তো স্নান করতে গেছিলাম নদীতে, আমি তো এই স্নান করে ফিরছি, সে কি প্রভু বলছে আপনি তো বিশ্রাম নিচ্ছেন পাশের ঘরে, আমি মাদুর পেতে দিলাম, বলছে কই চলো দেখি, ওই ঘরে গিয়ে দেখছেন কেউ নেই ফাঁকা নিয়ে, তখন কবি জয়দেব বলছেন পদ্মাবতী তুমি খুবই ভাগ্যবান, সাক্ষাৎ জগন্নাথ দেবী এসেছিলেন আমার রূপ ধরে, হ্যাঁ তিনি এইভাবে হয়তো লিখে দিয়ে গেছেন, চলো দেখি কি লিখে গেছেন, গিয়ে দেখছেন উনি যেটা মনে মনে ভাবছিলেন যে ওই দেহি পদবল্লভ উদাহরণ দেখছেন ওই ওই লাইনটি লিখে দিয়ে চলে গেছে, হ্যাঁ ওই লাইনটি লিখে দিয়ে চলে গেছে, তো এই হচ্ছে ওনার আর কি মাহাত্ম্য, গীত গোবিন্দমের মাহাত্ম্য এই কারণেই, এবং বৈষ্ণব শাস্ত্রে মানে বৈষ্ণবদের যত ধর্ম ইয়ে আছে আর কি, তো গীত গোবিন্দম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ আর কি, গীত গোবিন্দমের পদাবলীগুলি পরবর্তীকালে মানে জনপ্রিয় হয় আর কি বাঙালি সাহিত্য, এর সাহিত্য মূল্য অনেক, তো বর্তমানে আমরা রয়েছি জয়দেব কেন্দু বিম্ল বলে গেলাম, এটাকে কেন্দুলিও বলে অপভ্রংশ, জয়দেব কেন্দুলি একসঙ্গে নাম উচ্চারণ হয়, এখন এটা আমাদের বীরভূম জেলার মানে ইলাম বাজার থেকে খুব কাছে, ইলাম বাজার নাম মর্যাদেরই অন্তর্গত, তো ট্রেন যোগাযোগ যদি হয় পানাগড় স্টেশনে নেমে, পানাগড় থেকে প্রচুর বাস ইলাম বাজার হয়ে আসছে, ইলাম বাজারের নামলে প্রচুর বাস জয়দেবে আসে, তো আর জয়দেব আসার সব থেকে ভালো সময় সেরার সময় হচ্ছে ওই পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তি এখানে বিরাট বড়ো মেলা হয়, প্রচুর আশ্রম এখানে হয় এবং এখানে ভোগ বিতরণ করা হয়, মানে এখানে একবার এসে পৌঁছলে আর কোনো চিন্তা করতে হবে না, পুণ্যার্থীদের পর্যটকদের কোনো চিন্তা নেই, এখানে এসে পৌঁছানোটা শুধু দরকার, আর জয়দেব মেলার খ্যাতি বিশ্ববিখ্যাত, জয়দেব মেলা বলা হয় যে একদম সর্বস্তরের মানুষের জন্য, বিশেষ করে গরিব মানুষের জন্য, হ্যাঁ তো এই আর বাউল আর কীর্তনের যে আখড়া এখানে বসে, মানে গোটা পৃথিবীতে বাউল এবং কীর্তনের মানে ওই সময় বুকিং হয়, সেই জন্যে ওই সময়টায় এখানে পৃথিবীর সমস্ত কীর্তনিয়ারা এবং বাউলরা এসে এখানে, পরবর্তীকালে এখানে বাউলের ভাবও করা হয়েছে, ঠিক আছে।